आगामी भोट बांगलार अधिकार सामने रेखे हबे आगामी भोट 100 दिनेर टाका प्राप्य बांगलार पाउनाके सामने रेखे हबे आगामी भोट बांगलार आवास के सामने रेखे हबे आगामी भोट ग्राम सड़क योजना के सामने रेखे हबे आगामी भोट बाकुड़ार उन्नयन के सामने रेखे हबे आगामी भोट विष्णुपुरेर उन्नयन के सामने रेखे हबे 24 तारीख थेके ग्रामे ग्रामे बूथे बूथे गिये सई स्वाक्षर संग्रह अभियान 100 दिनेर पक्षे 100 दिन कर्मसूची 100 दिनेर काजे सरासरि प्रधानमंत्री এবং কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীকে আপনারা চিঠি লিখবেন বাংলার প্রত্যেকটা বুথ থেকে এই চিঠি আমাদের বুথের সভাপতিরা তুলবে অঞ্চল সভাপতিরা তুলবে প্রত্যেক বুথ থেকে এবং আগামী এক মাসের মধ্যে 1 কোটি চিঠি নিয়ে আমি দিল্লির বুকে যাব বাংলার বাংলার মানুষের দাবি দাওয়া আদায় করার লক্ষ্যে আমি দেখব কত ক্ষমতা ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রীর 1 কোটি চিঠি নিয়ে আমি কৃষি ভবনের বাইরে গিয়ে বসব দেখব কত ক্ষমতা দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে পারলে থাকবেন বিজেপি জিতলে আপনার টাকা নিয়ে গিয়ে গুজরাটে ফেলবে সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কার সাথে আছেন 100 দিনের টাকা বন্ধ আবাস যোজনা শুনে রাখুন বলছে আবাস যোজনায় তৃণমূল দুর্নীতি করেছে এখানে ক্যামেরা রয়েছে সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছে আপনারা সকলে রয়েছেন রয়েছেন তো আবাস যোজনায় 11,36,000 প্রাপকের নাম এবং লিস্ট কেন্দ্রের কাছে রাজ্য সরকার পাঠিয়েছে আমি সৌমিত্র খাঁ আর সুভাষ সরকারকে বলবো এই 11,36,000-এর মধ্যে একটা নাম যদি দেখাতে পারে এখানে দুর্নীতি হয়েছে বা প্রকৃত প্রাপক নয় আমি বাঁকুড়ায় কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য আপনাদের কাছে সভা সমিতি করতে বা ভোট চাইতে আসব না বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা তার মেয়ে অবৈধভাবে জোর জবরদস্তি প্রভাব খাটিয়ে এমসে চাকরি পেয়েছে জবাব আছে আপনাদের কাছে উত্তর আছে আপনাদের কাছে আর আমরা আমাদের চোখে যদি কারোর দুর্নীতি ধরা পড়ে ছোট বড় সেজো মেজো মাঝারি যে কেউ হোক আমরা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করেছি আর আপনারা পুরস্কৃত করে মাথায় তুলে রেখেছেন আপনাদের সম্পদের নাম কি সৌমিত্র খাঁ বালি মামলায় অভিযুক্ত আপনারা আগামী পঞ্চায়েতে আমি দায়িত্ব নিয়ে বলছি জল কল রাস্তা আর লক্ষ্মীর ভাণ্ডার আর মানুষের মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ভোট দিন আপনাদের আপনারা যারা বসে আছেন বা সত্যি তৃণমূলকে মনে প্রাণে ভালোবাসেন হয়তো আমাদের কয়েকটা নেতার জন্য বা কর্মীর জন্য আপনারা আমাদের থেকে দূরে সরে গেছেন অভিমান হতেই পারে আমিও হয়তো আপনাদের জায়গায় থাকলে আমি তাই করতাম কিন্তু আমি আপনাদের বলবো আপনারা 2019-এ আমাদের থেকে মুখ ফিরিয়েছিলেন আমরা কিন্তু আপনাদের থেকে মুখ ফেরাইনি 2021-এ আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়েছিলেন আমরা আপনাদের থেকে মুখ ফেরাইনি কিন্তু 2023-এর পঞ্চায়েতে যদিও আপনার অধিকার রয়েছে আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন কিন্তু আপনার অধিকারের স্বার্থে যদি আপনারা ভোট না দেন আপনার অধিকার নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আর রাস্তায় নামবে না এটা অভিমানী হিসেবে আমিও বলে গেলাম আপনাদের সকলকে 2023-এ তৃণমূল বিজেপি সিপিএম নয় গ্রামের মানুষের হকের টাকা চাই গ্রামের মানুষের প্রাপ্য বাড়ির টাকা চাই গ্রামের মানুষের রাস্তার টাকা চাই আমি নিশ্চিতভাবে রাজনীতি করব কিন্তু ভোটে জেতার পর আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক সাংসদ যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক সাংসদ এই 100 দিনের টাকা যে বন্ধ আপনারা বলুন কবার সৌমিত্র খাঁ কবার সুভাষ সরকার কবার অমর শাখা এরা দিল্লিতে গিয়ে দরবার করে বলেছে বাংলার মানুষের টাকা ছেড়ে দাও কেউ বলেছে একবারও বলেছে আপনি এমন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন যে আপনার ক্ষতি করছে আজব বিরোধী দল নেতা আজব সাংসদ আজব বিধায়ক আজব দল এরকম দল আমি বাপের জন্মে দেখিনি আপনারা যদি ভোট না দিতেন খুঁজে পাওয়া যেত না
তো বাড়ির লক্ষ্মীও রাখতে পারে না, সুজাতাও চলে এসছে। যে বাড়ির লক্ষ্মীকে রাখতে পারে না, সে আবার লক্ষ্মীর ভান্ডারদের আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ১,০০০ টাকা করে দিচ্ছে, ৫০০ টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারে, আর নরেন্দ্র মোদী সরকার আধার আর প্যানের লিঙ্কের নাম করে সেই ১,০০০ টাকাটা আপনার থেকে নিয়ে নিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। কাকে সমর্থন করবেন, দিদিকে না মোদিকে বলুন? একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে, কাকে সমর্থন করবেন? ১০০ দিনের কাজ নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করুন, পাশে দাঁড়ান, লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামুন। যেখানে বিজেপির নেতা কর্মীদের দেখতে পাবেন, ঘিরে নিন, ঘিরে নিয়ে বলুন আমার ১০০ দিনের টাকা আগে ফেরত দিতে হবে, তারপর ভোট চাওয়ার কথা বলবে। এদের ঘিরুন, যেখানে দরকার হবে আমি নিজে যাব আপনার সাথে কথা বলতে, আমি থাকব যে গ্রামে যে অঞ্চলে যে বুথে ঢুকতে বলবেন আমি গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। কিন্তু এই আন্দোলনকে সর্বাত্মক করতে হবে।